বসো বসে কোথায় তোমাদের আছে কোথায় আমাদের আছে তাই না শুরুর থেকে শুরুর থেকে আমার গুলাবি নানির আমল থেকে তার আগে আমি বলবো না তার আগে পরে বলবো দুনিয়া বলবে আমার গাওয়া বলবে কাগজপত্র বলবে তাই না এত বছর সন্ধান করে যখন এই জায়গায় এসেছি নিশ্চয় কিছু হাতে নিয়েই তো এসেছি নায়কজি তুমি আবার কিছু খারাপ মনে করো না আমি তোমাকে একটু টাস করলাম আগে কোন জায়গায় ভেট হলে আমনা হলে সামনা তুমি আমাকে দু কথা জিজ্ঞাসা করো তুমি আমাকে না না আমি তোমাকে করব করব। কথা জিজ্ঞাসা এক তাই না দোকানের বয়স উমরও জিজ্ঞাসা করব আর তুমি আমার জিলাপি দাদির আমার মার আমার জানকি মার আমার খাতুন হিজরের উমর জিজ্ঞাসা করো যারা ওই ময়মন সিংহে শুয়ে আছে তাই না তাদের ঢোলেও তাদের ঢোলেও তাদের ঢোল এখনো বেঁচে বেঁচে আছে মায়েরা তাদের নাম নেব না আমাকে গাল দেবে দূর থেকে হয়তো তাদের সময়ে নাম নেব সাক্ষী আছে গাওয়া আছে আর সব থেকে বড় কাগজ আছে নাকজি বড় বড় কাগজ আছে হ্যাঁ পূর্ব পাকিস্তানের অখণ্ড ভারতে বাংলাদেশ তো আজকে পঞ্চাশ বাহান্ন বছর হয়েছে এটার তো পরে ছাড়ো আগে আগেকার কাগজ বুঝলে তুমি আমাকে জবাব দিও আল্লাহ তোমাকে হেদায় খুব ভালো হয়েছে দুদুমার মতই ধরেছো যেমন দুদু মা হিজরা পনের হিজড়ে ছিল তাই না দুদুমা তো ঢাকা থেকে সিরাজগঞ্জ তক দুদু মায়ের একদম কোর্ট কাচারি থেকে নিয়ে নাম দাম ছিল তাই না হাজি নায়ক জি যাক সেসব কথা ছাড়ো ছাড়লাম তুমি আমাকে জবাব দিও আর সব মায়েদেরকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারকাতুহু ভালো থেকো আমার আসমানী নায়ক আমার তরফ থেকে ওইসব ওইসব নাক কান কি দিচ্ছে না দিচ্ছে তোমাকে না তোমাকে হার ফুল করে সোনা চাদি দিচ্ছে না তোমার হার ফুল করতে গেছে যেতেই পারে একজন একজনকে হার ফুল করতে পারে যা দিচ্ছে আমার তরফ থেকে নাসানাত ফো হো ফো কোম রহমাতুল্লাহ হো খাস করে আমি আসমানী নায়েকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম নিমতলাওয়ালি নিমতলাওয়ালির ভিডিও দেখলাম আজকে আমি কালকে রাতে কবেকার ভিডিও তা জানি না আমার কটা মুরাদ জামালপুর ইসলামপুরে যায় চিতওয়ান দিচ্ছে ও চিতুয়ন্ত আমার তরফ থেকে নাচানা চিত্ত ফোক আর তুমি বলছো ময়মনসিং জামালপুর ইসলামপুর নেত্রকোনা সব দুদু মার আছে ঠিকই বলেছো দুদুমার কয়টা চেলা নাতি দিয়ে ময়মনসিং এর তারির দোকান চালিয়েছে দু চার মাস তো হয়ে গেল ওইটা দুদু মার এলাকা তাই না এই করলে তো হবে না তোমাদের মালিকদেরকে তো আমি রুটির ক্ষত দিয়েছিলাম চিঠি পত্র দিয়েছিলাম তোমাদের মালিকরা এলো না মালিকরা আসলে বসতো দুটো কথা বলতো মন পোটালে পটলে পারে আমার রুটি খেতো তারা শিক্ষা নিত না মন পটলে না নিত তারা তাদের ঘরে চলে যেত যদি তাদের কালাম না হতো আর এইসব কালাম না করে তুমি নিজের তরফ থেকে আমার আমার করছো তোমার তোমার বললে তো হবে না তুমি বসো একবার কাগজ দেখো পত্র দেখো তোমাদের কাছে কাগজ আছে তোমাদের কাগজ আছে কত দিনের আমার কাগজ আছে কত দিনের তোমার ময়মন সিং দুদুমার তারির দোকান চালিয়েছে তারির দোকানের কতগুলো নাচনিরাও এখনো বেঁচে আছে জায়গা জায়গায় আমি নাম নিচ্ছি না নাম নিলে আবার হয়তো মায়েরা টুকবে আছে অনেকে অনেকে মরে গেছে তারির দোকান চালাতে দিয়েছিল সেই জন্য এখন তোমার হয়ে গেল আমার জিলাবি হিজরে হিজরে আমার জানকি হিজরে আমার খাতুন হিজরে এরা কি বাজার ছিল গ না তারির দোকানে তারি ছিল না দুদুমার পরে গিয়েছিল দুদুমা তো আমার পন্ধারী হিজড়ে ছিল পন্ধারি মা ছিল ঢাকা শাসন করেছে এক সময় মায়েরাই করিয়েছে থাক সেগুলো কথা বলবো না তাহলে হিজরেরা বলবে খুব বড় বড় কথা বলে আমি আবার হিজরে সাথে অত বড় কথা পছন্দ করি না তুমি তোমার হোক আর আমার হোক একবার হয় ঢাকায় বসো নইলে কলকাতায় বসো কাগজ দেখো কার গুরু নান গুরুরা আছে আমি তো এতদিন এর কথা বলছিলাম না কেন তোমার গুরু ফিরোজি কে বসিয়েছিল ফিরোজির দুই চেলা ওইখানে আছে মাঙে খায় তার জন্য আমি বলিনি হিজড়ে আমরা সবাই ভাই ভাই এক জাতের হিজড়ে কিন্তু এখন বলবন সিং আমার গুরু নান গুরুর ময়মনসিংহ কাগজ পত্র দেখাবো তোমার ঢাকা দেখো না নবাব খান কাগজ দেখো মুখ দিয়ে বললে তো হবে না হিজড়ারা তো মুখ দিয়ে আল ঠেলে কোথায় চলে যায় মুখ আর গোয়া না থাকলে তো হিজড়ারা জিততেই পারতো না তাই না এটা করলে হবে না নাকি আমি আসমানি নায়কে বলছি তোমাকে আমি সম্মান করি ইজ্জত করি ইজ্জতদার মানুষ তুমি হিজড়াপন বুঝে শুনে তারপরে বলো আর ওইসব যারা না মুরাদরা যায় ছাল্লা দিয়েছে ওরা তো আমার ঘরে ছিবরি লিবরি করি কালায় না কান সব আমার চেলা নাতিরা ছেঁদেছে আমার বৃষ্টি নাক কান ছেঁদেছে সবকিছু করেছে ওদেরকে তাই না এটা দুনিয়া দেখেছে আমিও দেখেছি তুমিও দেখেছ আর সব ছল্লা চিতান আমার তরফ থেকে ফোন আসানাত তুমি ওই ছল্লা চিতান ভাঙে নাকের নত একটা বানিয়ে নিয়ে নাকে পরে থাকো ভালো মানাবে হাজি সাহেব তোমাকে তুমি উমরা করে এসেছো হাজি সাহেব সবাই বলে আমিও বললাম উমরা করলে হাজি বলতে হয় না আল্লাহ মনে হয় আমার গুনা দিবে আল্লাহ তোমাকে হজও করার বুঝতে পারলে তুমি আমার কথার জবাব দিও নায়ক জি আমার আসমানি নায়ক আর দরকার হলে তুমি আমাকে নিমতলাই ডেকো কি আছে ইজরে ভাই ভাই তোমার ওখানে যাব দুটো কথা বলে আসব তুমি আমার এখানে হয়তো আমার আমনা সামনা হতে চাইবে না তোমরা আগে নায়ক আছো আমি পরে আছি বলে হয়তো তোমাদের যজ্ঞের নেই বুঝলে আমার কাছে গ্রুপ নেই তাও আমি দেখিও না কিন্তু এই কালকে রাতে আমি দেখলাম দেখে তোমাকে জবাব দিলাম তুমি আমাকে জবাব দিও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু